সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাইরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে চায়না কমলা লেবু। তো এই চায়না কমলা কিন্তু বাংলাদেশে বর্তমানে ধরন প্রচুর পরিমাণ ধরন রয়েছে। তো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো চায়না কমলা লেবু সম্পর্কে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বাগানটি দেখাচ্ছি, এটা আপনারা মনে করেন না যে এটা থাইল্যান্ড অথবা ইন্ডিয়ার বা যে কোনো অন্য দেশের অন্য প্রদেশের বাগান। আপনার চোখের সামনে যেই বাগানটি আপনারা আপনাদের চোখে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশ। তো এই বাগানটি আমাদের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আছে। তো আপনারা চাইলে যে কেউ আমাদের এই চুয়াডাঙ্গায় দর্শনার্থীরা প্রচুর জায়গার থেকে দর্শনার্থীরা আসে এই বাগানটি ভ্রমণ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারাও আসতে পারেন এই বাগানটি ভ্রমণ করার জন্য। তো এই বাগানটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। তো আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই লেবুটা চাষ করতে পারেন। এটা প্রচুর পরিমাণ ধরে, আর এটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর। আর একটি গাছে মনে করেন হাজার হাজার লেবু ধরে থাকে। তা অনেকের ইচ্ছা আছে যে বাগান করার, তো কী বাগান করবেন কেউ বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনার যদি আশেপাশে জমি পড়ে থাকে অথবা কেউ লিজ নিয়ে চাষ করতে চান, তাহলে আমি বলবো আপনারা এই চায়না লেবুটা চাষ করতে পারেন। তো আপনার আমাদের এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা আপনার 3.5 বছর বয়স। তো 3.5 বছর বয়স থেকে আপনার একটি গাছ বাণিজ্যিকভাবে ফল দিতে সক্ষম হয়ে থাকে। তো এবার আসা যাক, আপনার 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগতে পারে। তো 1 বিঘা জমিতে আপনি গাছ রোপণ করবেন 100টা। 100টা গাছ আপনার রোপণ করতে হবে 8 ফিট বাই 8 ফিট। এবার আপনার প্রশ্ন হতে পারে, মাটি কীভাবে প্রস্তুত করব। মাটি প্রস্তুত করতে তেমন কোনো সার ওষুধ আপনার মাটিতে দেওয়ার প্রয়োজন নাই। আমি মনে করবো আপনার যে জমিটা থাকবে, জমিটা আপনি সুন্দর করে সমান করে জমিতে আপনি দিয়ে দেবেন, জৈব সার গর্ত করবেন, গর্ত করে জৈব সার দিয়ে ওর ভেতরে আপনি চারাটা রোপণ করে দিবেন। দেওয়ার পরে আপনার লেবুতে অন্যান্য সার তেমন একটা লাগে না, এটাতে আপনি জৈব সার যত ব্যবহার করবেন সে তো আপনার লেবু গাছে গ্রোথ ভালো দিবে। আর যদি আপনি অন্যান্য সার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে গাছে জোর বেশি হয়ে গেলে লেবু ধরবে না। তো লেবুতে অনেক জৈব সার যত দিবেন, সে তো লেবুর আপনার ফলন বেশি হবে। অন্যান্য সার দিলে আপনার গাছের ক্ষতি হতে পারে, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। তো দর্শক, এবার একটু লেবু বাগান একটু ঘুরে দেখা যাক, আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই চ্যানেলে চাষ করতে চান, তাহলে চারা পাবেন আপনারা এগ্রো নার্সারিতে। তো এগ্রো নার্সারিতে আপনাদের এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানের সামনে এই গ্রাফটিং করা চারা আপনাদের ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সুলভ মূল্যে আপনি শুধু এখানে কমলার চারাই না, মালটার চারা, পেয়ারার চারা, তারপরে আপনার লিচুর চারা, তারপরে আমের চারা, 12 মাসই থাই আম যে আছে 12 মাস ধরে, সেই সব 12 মাসের চারা যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে এগ্রো নার্সারি থেকে নিতে পারবেন। তো আপনারা চারা নেওয়ার জন্য এগ্রো নার্সারি যোগাযোগ করতে পারেন, ডিসপ্লে দেওয়া যায় নাম্বারে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওনাদের ঠিকানা, অ্যাড্রেস, নাম্বার দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সুলভ মূল্যে চারা ক্রয় করতে পারবেন। তো কমলা চাষটি একটি অন্যতম চাষ, এটা দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটি, এটা যে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এটা ভ্রমণ করার জন্য। তো আপনি যদি এমন একটি বাগান গড়ে তুলতে পারেন, তাহলে সেটা আপনার আপনার অনেক গর্ব মনে হবে যে আপনি যদি আপনার যদি একটা এলাকায় এমন একটা বাগান থাকে, তাহলে আপনার একটা চাহিদাই আলাদা। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো আপনারা যদি কারো জায়গা থাকে, তাহলে আপনারা এই চায়না কমলাটা চাষ করে শুরু করে দিতে পারেন, আর এটা ধরবে ইনশাল্লাহ। একটু না সেটা আপনারা একদম 100% গ্যারান্টি সহকারে চারা পেয়ে যাবেন। তো এখান থেকে চারা নিয়ে আপনারা রোপণ করলে অবশ্যই 100% আপনাদের চারা ফল আসবে। তো বন্ধুরা, একটা কথা আপনাদের বলতে চাই যে আপনারা অনেকেই যে আমাদেরকে বলে থাকেন যে খামারির কাছ থেকে, আপনারা যাদের বাগান আছে তাদের কাছ থেকে চারা নিয়ে সংগ্রহ করতে চান। তো একটা একটা বাগানের মালিক কতগুলাই বা চারা তৈরি করতে পারে, আর কয়টা লোকেরই বা সে চারা দিতে পারে, এটা আপনাদের একবার ভাবতে হবে। কারণ একজনের দ্বারা কোনো সময় সম্ভব হয় না যে সব কাস্টমারকে
চারা দেওয়ার জন্য, যদি সেটা সম্ভব হতো পশু চারা লাগতো। বাংলাদেশে প্রচুর বড় বড় নার্সারি রয়েছে, তাহলে তাদের নার্সারিগুলো চলতো না, তাদের কিন্তু বাগান নাই। তো আপনার সবার থেকে চারা নেবেন, ভালো মানের চারা পেয়ে যাবেন।